ইংরেজবাজার পৌরসভায় জলজমা সমস্যার সমাধান, বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহ একগুচ্ছ দাবিতে জেলা শাসকের ডেপুটেশন। শুক্রবার প্রতিনিধিমূলক ডেপুটেশন দিলেন সিপিআইএম এর ইংরেজবাজার শহর এরিয়া কমিটির সদস্যরা। এদিনের এই ডেপুটেশন কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা কৌশিক মিশ্র, তুষার গোস্বামী, দোলন চাকি, মিন্টু চৌধুরী সহ অন্যান্যরা। শহরের নাগরিকদের বিভিন্ন সমস্যা, যা অত্যন্ত জ্বলন্ত সমস্যা, সেগুলি নিয়ে এই বৃহস্পতিবার কাছে ডেপুটেশন এসেছিলাম। অল্প বৃষ্টিতেই শহরে জল জমে যাচ্ছে এবং কিছু কিছু এলাকা যেখানে এখনও শারদোৎসবের প্রাক্কালে আমরা দেখছি সেখানে জল স্ট্যাক হয়ে জমে আছে, সেই জল দ্রুত বের করার ব্যবস্থা করা এবং শহরের জল বের করার স্থায়ী সমাধান করার দাবি নিয়ে আমরা এসেছি। মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল বাজার পৌরসভা নির্বাচনের আগে করেছিল, দ্রুত পৌঁছে দিতে হবে। বিনামূল্যে যাদের ডেঙ্গু টেস্টের ব্যবস্থা করা হয় সেই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ পৌরসভার পক্ষ থেকে যাতে গ্রহণ করা হয়। আমাদের শহরের যে যানজট, সেই যানজটকে অবিলম্বে একটা পরিকল্পনা মাফিক যানজট মুক্ত শহর করতে হবে। শহরের সমুজায়নকে ধ্বংস করা যাবে না। পুজোর আগে 23 এবং 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বৃষ্টির জল জমার সমস্যা থেকে মুক্তি দিতে উদ্যোগ গ্রহণ করল ইংরেজবাজার পৌরসভা। উদ্যোগের অঙ্গ হিসেবে শুক্রবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী 23 ও 28 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। যে সমস্ত জায়গায় বৃষ্টির জল জমা রয়েছে তা কিভাবে দ্রুত পুজোর আগে নিষ্কাশন করা যায় সেই ব্যাপারে প্রয়োজনীয় কাজ শুরু করার নির্দেশ দেন। এছাড়াও রেলের আন্ডারপাস সংলগ্ন 28 নম্বর ওয়ার্ড এলাকার একটি কালভার্ট সংস্কারের কাজ শুরু করেন। এদিনের এই পরিদর্শনে চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। 23 নম্বরে কিছু রেলের জায়গা আছে, কিছু পাবলিকের জায়গা আছে, রেলের যে জায়গায় পুকুরগুলো আছে সেই পুকুরে জল মানে যে হেভি রেন হয়েছে এটা ওভারফ্লাডেড হয়ে যায়। এদিকে এয়ারপোর্টের যে জায়গাগুলো আছে সেই জায়গার জলগুলো চলে আসছে এয়ারপোর্টে, রেলের জায়গার জল আসছে, রেল লাইনের ওপারে যে জল সেটা সুভাষ বলে কালভার্টে চলে আসছে, ফলে কিন্তু গোটা এলাকা ইনভার্টেড। আমরা দেখালাম কীভাবে জল বের করা যায়, আর একটা কালভার্ট নিয়ে প্রবলেম ছিল সেটাও আমরা ফাইনাল করেছি, কালভার্টে ঠিক হবে।